আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত আর সেই সাথে আপনাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকটি লোকই খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে সৌদি আরবের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান নিয়ে। আর এটি এমন একটি স্থান যেখানে কিনা যাওয়ার জন্য পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যার মনে একবার হলো সাধনা জাগে। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি পবিত্র মক্কায় ওমরা হজ পালন করার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ওমরা হজ পালন করার নিয়ম কানুন আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনারা যারা আগামীতে ওমরা হজ করতে চান বা ওমরা হজ করার পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক উপকারে আসবে। ওমরা পালনের প্রধানত চারটি কাজ, দুটি কাজ ফরজ আর দুটি কাজ ওয়াজিব। ফরজ দুটি কাজ হচ্ছে ইহরাম পরিধান করা এবং দুই, পবিত্র কাবা গৃহে তাওয়াফ করা। আর ওয়াজিব কাজটি হচ্ছে সাফা ও মারোয়ার পরবর্তী সবুজ বাতি স্থানে সাতবার সাই করা, দুই, মাথার চুল মুখণ্ড বা ছোট করা। এক, এহরাম পরিধান করা। এহরাম পরিধানের আগে বেশ কিছু করণীয় আছে। এগুলো হলো, এহরাম পরিধানের আগে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, যেমন হাত পায়ের নখ কাটা, চুল গোফ ও নাভির নিচের লোম পরিষ্কার করা, ইহরাম বাঁধার আগে গোসল করা সুন্নত। এরপর পুরুষদের সেলাইবিহীন পোশাক ও নারীদের যে কোনো উপযুক্ত পোশাক পরিধানের মাধ্যমে ইহরাম পরিধান করতে হবে। মেকাত, ইহরামের জন্য নির্দিষ্ট স্থান বা তার আগে ওমরার নিয়ত করতে হয়, এরপর তালবিয়া পড়তে হয়। কেউ যদি ইহরাম করতে চায় সে ফরজ গোসলের মাধ্যমে গোসল করে নিতে পারে। এরপর মাথা বা দাড়ি সুগন্ধি লাগাবে, গোসল ও সুগন্ধির ব্যবহারের পর ইহরামের কাপড় পরিধান করবে। এরপর ফরজ নামাজের ওয়াক্ত হলে ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজের ওয়াক্ত না হলে ওজুর সুন্নত হিসেবে দুই রাকাত নামাজ আদায় করবে। নামাজের পর কেবলামুখী হয়ে ইহরাম পরিধান করবে। মেকাত থেকে মক্কার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগে ইহরাম করতে হবে। ইহরামের নিয়ত আল্লাহুম্মা ইন্নি ওরিদুল ইমরাতা ফা ইয়াসিরহা লিয়া তাকাব্বাল হামিন্নি। চাইলে আপনারা বাংলাতেও পড়তে পারেন, হে আল্লাহ, আমি ওমরার ইচ্ছা করছি, আপনি আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করে নিন। এরপর বলবে লাব্বাইক আল্লাহুম্মা ওমরা, অর্থ হে আল্লাহ, ওমরাকারী হিসেবে আপনার দরবারে হাজির হলাম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তালবিয়া পড়েছেন সেভাবে তালবিয়া পড়বে। সেই তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীক লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নামানাকা লাকাওয়াল মুলক লা শারীক লাক। পুরুষরা উচ্চ স্বরে তালবিয়া পড়বে। ওমরার ক্ষেত্রে ইহরাম শুরু থেকে তাওয়াফ করার আগ পর্যন্ত তালবিয়া পড়ার বিধান রয়েছে। তাওয়াফ শুরু করলে তালবিয়া পড়া ছেড়ে দিতে হবে। ইহরাম পরিধানের পর কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে, যেমন সেলাইযুক্ত কাপড় বা জুতা ব্যবহার করা, এরপর চুল কাটা বা ছিঁড়ে ফেলা, নখ কাটা, স্ত্রীর সংযমে সংযম করা, যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা, শিরক করা, ঝগড়া করা, উকুন মারা, ছাড়পোকা মারা অথবা মশা, যে কোনো জীবজন্তু হত্যা করা, যে কোনো ধরনের গুনাহ কাজ করা থেকে বিরত থাকতে হবে। দুই, কাবা ঘরে তাওয়াফ করা। পবিত্র কাবা গৃহে সাতবার প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলা হয়। ওমরার উদ্দেশ্যে মসজিদ আল হেরামে ডান পা দিয়ে প্রবেশ করে এ দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহি আযিম ওয়া বি ওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা আহলি আবওয়াবা রাহমাতিকা। এরপর তাওয়াফ শুরু করার জন্য হাসরে আসওয়াদের দিকে এগিয়ে যাবে, ডান হাত দিয়ে হাসরে আসওয়াদ স্পর্শ করবে এবং চুমু খাবে। যদি হাসরে আসওয়াদে চুমু খেতে না পারে হাত দিয়ে স্পর্শ করবে ও তা হাতে চুমু খাবে। যদি হাতে স্পর্শ করতেও না পারে তাহলে হাসরে আসওয়াদের দিকে মুখ করে হাত দিয়ে ইশারা করবে এবং তাকবীরে বলবে, কিন্তু হাতে চুমু খাবে না। এরপর ডান দিক ধরে চলতে থাকবে, বায়াতুল্লাহকে বাম দিকে রাখবে। যখন রুকুনে ইয়ামিনিতে
বা হাসরে আসওয়াদের পর তৃতীয় কর্নারে পৌঁছাবে, তখন সেই কর্নার চুমো ও তাকবীর ছাড়া শুধু স্পর্শ করবে। যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তাওয়াফ চালিয়ে যাবে, ভিড় করবে না। তাওয়াফের সময় কাবা শরীফ ও হাসরে আসওয়াকে বাম দিকে রেখে রোকনে শামি ও রোকনে ইরানি অতিক্রম করে রোকনে ইয়ামিনিতে আসবে। এই স্থানে তালবিয়া, তাকবীর, তাসবিহ ইত্যাদি পড়বে। অতঃপর সম্ভব হলে রোকনে ইয়ামিনিতে স্পর্শ করবে, সম্ভব না হলে দূর থেকে ইশারা করে হাসরে আসওয়াদের দিকে অগ্রসর হবে এবং কোরআনের শেখানো এই দোয়া পড়বে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যখন এই হাসরে আসওয়াদের পাশ দিয়ে অতিক্রম করবে তখন হাসরে আসওয়াদ অভিমুখ হয়ে তাকবীরে বলবে। তাওয়াফের অন্য অংশে যা খুশি তাই পাঠ করা যায়। তাওয়াফের মধ্যে পুরুষদেরকে দুটি জিনিস করতে হয়। এক, তাওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত ইস্তেবা করা। ইস্তেবা মানে ডান কাঁধ খালি রেখে চাদরের মাঝে অংশ বগলের নিচ দিয়ে এনে চাদরের পার্শ্বভাগ বাম কাঁধের ওপর ফেলে দেওয়া। তাওয়াফ শেষ করার পর চাদর আগের অবস্থায় ফিরিয়ে নেবে, কারণ ইস্তেবা শুধু তাওয়াফের সময়ই করতে হয়। দুই, তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করা। রমল মানে ছোট ছোট পদক্ষেপে দ্রুত হাঁটা। আর বাকি চার চক্করে রমল নেই, বিধায় স্বাভাবিক গতিতেই হাঁটতে পারবে। সাত চক্কর তাওয়াফ শেষ করার পর ডান কাঁধে ঢেকে দিয়ে মাকামে ইব্রাহিমে আসবে এবং পড়বে ওয়াত্তা খিজু মিম মাকামি ইব্রাহিমা মুসল্লা। অতপর মাকামে ইব্রাহিমের পেছনে দুরাকাত নামাজ আদায় করবে। প্রথম রাকাতে সুরা ফাতিহা ও সুরা কাফিরুন পড়বে আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পড়বে। দু রাকাত সালাত আদায় করার পর জমজমের পানি পান করবে। তাওয়াফ করার চতুর্দিকে জমজমের গরম ও ঠান্ডা পানির ড্রাম আছে, যেখান থেকে আপনারা সহজেই এই জমজমের পানি পান করতে পারবেন। জমজমের পানি পান করারও কিছু নিয়ম রয়েছে। জমজমের পানি মূলত পান করতে হয় দাঁড়িয়ে, অর্থাৎ জমজমের পানি পান করার সময় দাঁড়িয়ে পান করতে হবে এবং পান করার সময় এ দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিজ কাকাও ওয়াসিয়া ওয়াশিফা আমিন কুল্লি দাই। অর্থ, হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান দান করুন, পর্যাপ্ত রিজিক দান করুন এবং সব রোগের শিফা দান করুন। ওমরা হজ পালন করার জন্য তৃতীয় নম্বর যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে সাফা মারোয়া সাই করা। জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহ করবে। সাফা ও মারোয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশেই অবস্থিত। এরপর মাসা বা সাই করার স্থান আসবে। যখন সাফা পাহাড়ের নিকটবর্তী হবে তখন পড়বে ইন্নাস সাফা ওয়াল মারোয়াতা মি। এই আয়াতটি শুধুমাত্র সাই করার শুরুতে সাফার নিকটবর্তী হলেই পড়তে হবে। এরপর এই দোয়াটি পাঠ করতে হবে, নাবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। অর্থ, আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমরাও তা দিয়ে শুরু করছি। অতপর সাফা পাহাড়ের উপরে উঠবে যাতে কাবা শরীফ দেখতে পায়।
কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে। কাবার নজর এলে কাবাকে সামনে রেখে দুই হাত তুলে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজাজা ওয়াদ্দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই জিকিরটি তিনবার উচ্চারণ করবে এবং এর মধ্যে দোয়া করবে। একবার এই জিকির বলবে, এরপর দোয়া করবে। দ্বিতীয়বার জিকিরটি বলবে এবং এরপর দোয়া করবে। তৃতীয়বার জিকিরটি বলে মারওয়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তৃতীয়বার আর কোনো দোয়া করবে না। যখন সবুজ কালারের চিহ্নিত স্থানে পৌঁছাবে তখন যত জোরে সম্ভব দৌড়াবে, কিন্তু কাউকে কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয় সবুজ রং চিহ্নিত স্থান থেকে স্বাভাবিক গতিতে হাঁটতে হবে। এভাবে মারওয়াতে পৌঁছাবে, সবুজ চিহ্ন স্থানে এই দোয়া পড়বে, রাব্বি গফির ওয়ারহাম ওয়া আহতাল আজুজুল আকরাম। সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করে নারী পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হাঁটবে। মারওয়ার ওপর উঠে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবে। সাফা পাহাড়ের ওপর যা যা পড়েছে ও বলেছে এখানেও তাতা পড়তে হবে। এরপর মারওয়া থেকে নেমে সাফার উদ্দেশ্যে হেঁটে যাবে। স্বাভাবিকভাবে হাঁটার স্থানে হেঁটে পার হবে আর দৌড়ানোর স্থানে দৌড়ে পার হতে হবে। সাফা পাহাড়ে পৌঁছানোর পর আগে যা যা করেছে তাতা করবে, মারওয়ার ওপরও আগের মতো তাই করবে। এভাবে সাত চক্কর শেষ করবে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এক চক্কর, মারওয়া থেকে সাফা এবং সাফা থেকে মারওয়া আরেক চক্কর। এইভাবে করে সাত সাতটি চক্কর অতিক্রম করতে হবে। আর এই সাই করার মধ্যে আপনি চাইলে জিকির, যে কোনো দোয়া অথবা কোরআন তেলাওয়াত করতে পারবেন। সাই শেষ হয়ে গেলে এই দোয়া পড়বে, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম। ওমরা হজ পালনের সর্বশেষ যে নিয়মটি রয়েছে চতুর্থ নম্বর, সেটি হচ্ছে মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। সাত চক্কর সাই করা শেষ হওয়ার পর পুরুষ হলে মাথা মুন্ডন করবে অথবা মাথার চুল ছোট করবে। মুন্ডন করলে মাথার সর্বাংশের চুল মুখণ্ড করতে হবে, অনুরূপভাবে চুল ছোট করলে মাথার সর্বাংশের চুল ছোট করতে হবে। মাথা মুন্ডন করা চুল ছোট করার চেয়েও উত্তম। নারীরা আঙুলের এক কর পরিমাণ মাথার চুল কাটবে। এই আমলগুলোর মাধ্যমে ওমরা সমাপ্ত হবে। সুতরাং ওমরায় মূলত ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই বা মাথা মুন্ডন বা মাথার চুল ছোট করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ওমরা হজ পালন করার তৌফিক দান করুক। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ওমরা হজ পালন করার নিয়মকানুনগুলো শেয়ার করার। যদি আমার আজকের এই ভিডিওতে কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ ওমরা হজ পালন করার কোনো নিয়ম শিখে থাকেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সবাই যারা কিনা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম আরও সৌদি আরবের ঐতিহ্যবাহী স্থানগুলো দেখার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।